আফটারনুন, আর এখন 12:30টা বাজে, তাই গুড আফটারনুনই বললাম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হোলি সানডে, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কারণ 12:30টা বাজে। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এই সবে স্নান করে এলাম। আর আজকে স্পেশাল ডেও একটা আছে। আগের ব্লগে বলেছিলাম মেয়ের বার্থডে গেছিলো 11th November, আর মানে বৃহস্পতিবার দিন, আর মানে 11 তারিখ। তো সেদিনকার তো ওর কিছু হয়নি। আমি বলেছি যে আমাদের দিনে দিন জন্মদিন হিসেবে পালন করা হয় না, তো আজকে হবে সেই সেলিব্রেশনটা ছোটোখাটো। কাউকে কিছু বলা হচ্ছে না, মানে এই সিচুয়েশনের জন্য কাউকে কিছু বলছিও না, আর তো সেই জন্যই সেরকমভাবে কিছু বলা হচ্ছে না। দেখা যাক, নেক্সট ইয়ারে দেখা যাবে, সে পরের কথা। আর তো ভাবলাম একটু ছোটোখাটো করে, প্রত্যেক বছরই ওর হয়। আর তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখনও সেরে দুটো বসে আছে। দেখাও অবশ্যই মেয়েকে, ওকে একদম রেডি রেডি করে নতুন জামা কাপড় পরিয়ে, এরকম জন্মদিনে যেরকম হয় গয়নাগাটি পরিয়ে বাঙালিরা যেরকম করে, তো সেরকমভাবেই সব কিছু করা হয়েছে। আর তো ওই হাজব্যান্ড এখন গেল একটু ওকে কানতে গেল, আর কোলিং স্টোলিং শেষও নিয়ে আসবে, কেন সন্ধ্যেবেলা কেক টেক কাটা হবে। আর একটুখানি জাস্ট একটু সাজি টাজিছি, আর আজকে মেনু হয়েছে লাঞ্চে করেছি, আজকে ব্রেকফাস্টের মানে ব্রেকফাস্টটা কিছু দেখাতে পারিনি, কেন এতই তারা ছিল এত কিছু রান্না বান্না করা। তাতে তো ব্রেকফাস্টটা যে লুচি করেছিলাম, তরকারি আলু তরকারি, আমার মেয়ে খুব আলু তরকারিতে ঝোল ঝোল ভালোবাসে, তো লুচি আলু তরকারি করেছিলাম আর পোদে ছিল সাথে। আর সে লাঞ্চে করেছি হচ্ছে সব রকম 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা করেছি। আর 5 রকম ভাজা বলতে আলু পটল কুমড়ো বেগুন লাল শাক ভাজা ইলিশ মাছ ভাজা করেছি। আর মাছের কিছু আর প্রিপারেশন করিনি, কেন মাছ ভাজা করছে ও আর খেতে পারবে না, তো সেই জন্য। আর করেছি মাটন হয়েছে, আর করেছি হচ্ছে চাটনি, আমের চাটনি, আমার মেয়ে আমের চাটনি খেতে খুব ভালোবাসে। আর হচ্ছে পাঁপড় করেছি, আর দই মিষ্টি তো সবার জন্যই আছে। আর এই হচ্ছে সেরকম আর কিছু হাবজি টুবজি করিনি, কেন আমরা নিজেরাই ঘরোয়া খাবো, খালি ওকেই জাস্ট দেওয়ার জন্য এত কিছু। তো এই হচ্ছে, আর এই তাহলে চলুন যতটা পারবো আজকে শেয়ার করবো। আর আজকে আমার দিদি আসার কথা আছে, দিদিকে বলিনি যে আজকে ওর মেয়ের জন্মদিন করছে, ও এমনি আসবে বলেছে, তো বলেছে ঠিক আছে তুই আয়, কেন ও আসলে জামাইবাবু আর মানে আমার দিদির ছেলে থাকছে না, জামাইবাবু এক জায়গায় গেছে ওই জগদ্ধাত্রী পুজো, দিদির ছেলে যেহেতু ভাইফোঁটার এখনও নিমন্ত্রণ খাওয়ার বাকি আছে তো গেছে, তো সেই জন্য ও আসছে, তাও বলিনি মেয়ের জন্মদিন, না হলে আবার আসবেন বা কোনো অনেক কিছু গিফট টিফট হয়তো নিয়ে আসতে পারে, এই জন্য কিছু বলিনি। তবে সিম্পলি আসতে বলেছে, আসবে, এখন আসেনি। তো ওই আর্মিকে তো অনেকক্ষণ আগে রেডি করে দিয়েছি, আর তো চাই চলুন হাজব্যান্ড এলে তারপরে আশীর্বাদ আশীর্বাদ করা হবে। তো এই তাহলে দেখতে থাকুন, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নিউ ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। তো গাইস এই দেখুন মেয়েকে আশীর্বাদ করছে, বাবা করছে আশীর্বাদ, আর তো পরপর এক এক করে সব আশীর্বাদ করবে, মা করবে, আমার মা করবে, হাজবেন্ড করবে, আমিও করব। আর দিদি এখন এসে পৌঁছানি, দিদিকে ফোন করলাম, ওর একটু দেরি হবে, তো সেই জন্য এখন একটা বাসে যায়, বেজে গেছে, তো ভাবলাম না তাড়াতাড়ি এ করে নিই, তারপর ওকে আবার খেতে দেবো মেয়েকে। তো এই হচ্ছে, আর বেশ ভালো লাগছে, মানে কি বলবো, একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। আর আজকে আমি যেদিন মায়ের বার্থডেটা হচ্ছে সেদিন কিন্তু চিলড্রেন্স ডে ছিল, 14 তারিখ ছিল, তো ভালোই হলো চিলড্রেন্স ডে দিন ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম। তো আর বলেছিলাম যে আমার শ্বশুরমশাই অনেক টাকায় ক্যাশ দেয়, 10,000 টাকা মেয়েকে ক্যাশ দিয়েছে, প্রত্যেক বছরই দেয় এরকম ধরনের অ্যামাউন্ট। আর হচ্ছে এই মা দিল, এখন মাও টাকা দিয়েছে, তো আর আমার মাও একটা গিফট কিনে দিয়েছে, ও বলছিল দিদুন সেই বাচ্চাদের ব্লক খেলার থাকে, তো সেই দিয়েছে, আবার টাকাও দিয়েছে। আর হাজব্যান্ডও একটা পুতুল দিয়েছে, আমিও একটা পুতুল দিয়েছি, আমার মেয়েই পছন্দ করে নিয়ে কিনেছে, তো বলেছিলাম গড়িহাটে গেছিলাম কিনেছিলাম, তো ওই পছন্দ করে কিনেছে। তো এই হচ্ছে আশীর্বাদের হয়ে। Thank you.
তো এখন এই মেয়েকে খেতে দেবো। এখনও দিদি আসেনি, কিন্তু দিদির সাথে আমি ছবি যেগুলো তুলেছি সেগুলোই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই যে মুগের ডাল করেছি, মাছের মাথা দিইনি, আমার মেয়ে মাছের মাথা দিয়ে অতটা ভালোবাসে না। আর এই হচ্ছে মাটন, মাটনটাকে আলাদা রেখেছি, আর আলুটাকে আলাদা রেখেছি, কারণ তুলতে গেলে ঘেঁটে যাবে। আর মাটনটা এত ভালো ছিল, খুব সুন্দর ফাইন মানে সিদ্ধটা হয়েছিল, সেই জন্যই আলাদা রেখেছি, কেন যাতে ঘেঁটে না যায়। আর এদিকে ভাজাভুজিগুলো দেবো, তো বললাম শাক ভেজেছি, আলু ভাজা, পাঁচ রকম ভাজা যেগুলো করেছি সেগুলোকে ভালো করে এক একটা করে সাজিয়ে ওকে দিচ্ছি। আর এই হচ্ছে আমার দিদি, ও অনেকক্ষণ বাদে এসে মেয়ে তখন খাচ্ছিল, তখন এর সাথে ছবি তুলেছি, তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম। হচ্ছে ইভিনিংয়ে সমস্ত ছবি টবি তুলেছি, তো সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম। আর দিদি একটু বাদে চলে যাবে, কেন থাকবে না, কারণ দিদির ছেলে এক জায়গায় গেছে, সেখান থেকে ফিরবে, একসাথে বাড়ি যাবে। তো এই সাথে সাথে চলুন আজ এই ব্লগটা এখানে শেষ করছি। আর এই ছোটোখাটো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নিউ ফ্রেন্ড অফটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ক্লিক করে অল করে দেবেন। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।